পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানে ডাক্তারপাড়া হিসেবে পরিচিত খোশবাগান। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে যাতায়াতের একটি গুরুত্বপূর্ণ রাস্তা হল খোশবাগান। এই ব্যস্ততম রাস্তার ধারে রয়েছে প্রচুর প্যাথোলজি ল্যাব, চিকিৎসা কেন্দ্র, নার্সিংহোম, হরিসভা হিন্দু গার্লস হাই স্কুল। দিনের পর দিন টোটো, চার চাকা গাড়ি যত্রতত্র পার্কিং করার ফলে যানজটের সৃষ্টি হচ্ছে। স্থানীয় ব্যবসায়ীরা যান নিয়ন্ত্রণের জন্য পুলিশ প্রশাসনের নজরদারির দাবি জানান। ব্যবসায়ীদের অভিযোগ, যানজটের কারণে এই রাস্তা দিয়ে হাসপাতালে রোগী নিয়ে যেতে দেরি হওয়ার ফলে অনেক রোগী প্রাণ হারান। এরই মধ্যে বিভিন্ন চিকিৎসক ও নার্সিংহোমে আসা মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের গাড়ি পার্কিং করার সুব্যবস্থা করার জন্য দাবি জানান ব্যবসায়ীরা। এই যানজটটা খোশবাগানের নিত্যদিনের সমস্যা, এটা মেটানোর জন্য প্রশাসনের খুব দরকার। আমাদের এখানে এত ডাক্তারের চেম্বার বা নার্সিংহোম, প্যাথোলজি এসব রয়েছে, এগুলোতে এমার্জেন্সি পেশেন্ট আসে, মানুষজন আসা যাওয়া করে, সেখানে খুব অসুবিধা হয়। আমরা ব্যবসায়ী যারা আছি, তাদের এখানে কোনো মালপত্র এলো বা যাওয়া আসা মানুষজন খরিদ্দার আসে, তাদের জন্যও খুব অসুবিধা। আরও একটা বড় সমস্যা যেটা, এটা মিটে যাচ্ছে যদি মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের গাড়ি বাইক রাখার নির্দিষ্ট কোনো স্থান করে দেওয়া হয়। কারণ ওনারা বাইকটা রেখে সারাদিন ধরে রাস্তার উপরে বাইক দাঁড় করিয়ে দেয়, সেটার জন্য বড় সমস্যা দাঁড়ায়, যানজটটা আরও বৃদ্ধি পায়। থাকে, আসা যাওয়া করে, টোটো দাঁড়ায় বা প্যাসেঞ্জার তোলে, সেটা সব জায়গাতেই তোলে, এখানেও তোলে, কিন্তু সেগুলো একটু নিয়ন্ত্রণ দরকার। প্রশাসনের ট্রাফিক দেওয়া দরকার আছে, এখানে না দেওয়া থাকলে এটা খুব বড় সমস্যা। ভলিবল গ্রাউন্ড থেকে মেডিকেল কলেজ হসপিটাল অবধি ভীষণ দরকার, বেশি সংখ্যক ট্রাফিক দরকার। বলছিলাম, এখানে তো এটা তো প্রতিদিনই হয়, তো আপনারা যদি ইয়ে করেন যে এখানে প্রশাসন থেকে যদি কিছু সিভিক্স পুলিশ দিয়ে দেয়, যেমন একটা হচ্ছে ডিপ্লোমেন্ট নার্সিংহোমের সামনে, একটা হচ্ছে খিন্নিকালী বাড়ির সামনে, আর একটু আগে যদি প্রশাসন থেকে দেওয়া হয়, তাহলে এই ক্লিয়ার কাটটা হবে না, বা রাস্তায় যেখানে সেখানে টোটোগুলো দাঁড়িয়ে যাচ্ছে সেগুলোকে তারা দেখতে পাবে, তাহলেই আমরা সমস্যার সমাধান হয়ে যাবে, কোনো অসুবিধা। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।